हिंदुस्तान जिंदाबाद, हिंदुस्तान जिंदाबाद, हिंदुस्तान जिंदाबाद, स्वाधीनता दिवस जिंदाबाद, स्वाधीनता दिवस जिंदाबाद, स्वाधीनता वीर मुजाहिद हजरत मौलाना अहमद अली शाह जिंदाबाद, स्वाधीनता संग्राम वीर मुजाहिद हजरत मौलाना अहमद अली शाह जिंदाबाद, स्वाधीनता संग्राम वीर मुजाहिद हजरत मौलाना सैयद हुसैन अहमद मदनी जिंदाबाद, स्वाधीनता संग्राम वीर मुजाहिद हजरत मौलाना हुसैन अहमद मदनी जिंदाबाद, स्वाधीनता संग्राम वीर मुजाहिद हजरत मौलाना अब्दुल कलाम साहेब কাসিম সাহেব জিন্দাবাদ, স্বাধীনতা সংগ্রামের বীর মুজাহিদ হযরত মাওলানা মনজুর আহমদ সাহেব জিন্দাবাদ, স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষ চন্দ্র বসু জিন্দাবাদ, স্বাধীনতা সংগ্রামী মহাত্মা গান্ধী জিন্দাবাদ, স্বাধীনতা সংগ্রামী জওহরলাল নেহরু জিন্দাবাদ, স্বাধীনতা সংগ্রামী হযরত মাওলানা আহমদ আলী জিন্দাবাদ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার গান্ধী জিন্দাবাদ, আল্লাহু আকবার গান্ধী জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, সকাল আট ঘড়িকায় আমাদের দারুল বাসকান্দি মাদ্রাসা প্রাঙ্গণে পার্কে জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠান সমাপ্তি হয়ে গেছে। পরবর্তী আমাদের কার্যসূচি মাদ্রাসা মসজিদ প্রাঙ্গণে ভারতীয় ভারতীয় স্বাধীনতা দিবস উপলক্ষে জমিয়ত উলামা হিন্দের অবদান এবং ভারতবর্ষের উলামা ইকরামদের বলিদান সম্বন্ধে নিয়ে অল্প একটা আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এই আলোচনা সভা সভাপতিত্ব করবেন হযরত মৌলানা ফয়জুল্লাহ রাজপ্রভুইয়া সাহেব, বক্তব্য রাখবেন আব্দুর রহমান সাহেব, সিরাজউদ্দিন সাহেব, ফয়জুল্লাহ রাজপ্রভুইয়া সাহেব আরও অন্য অন্য শিক্ষক। এই অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি কামনা করি। বিশেষ আলোচনার পর্যালোচনা স্থির করা হয়। মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠান অনুষ্ঠিত না হয়ে আজকে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানের প্যান্ডেলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে। তাই হযরত মাওলানা রাজপ্রভুইয়া সাহেবকে আজকের এই আলোচনা সভাপতি হিসাবে আমি প্রস্তাব করি। আমরা এই ভারতবর্ষে বছর দুইবার স্বাধীনতা দিন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এটা কারণ হইলগা 1947 ইংরেজির 15 আগস্ট পূর্বে আমাদের এই ভারতবর্ষে ইংরেজ রাজত্ব ছিল। ইংরেজরা আসিয়া আমাদের করে রাজত্ব চালাইয়াছিল। তারপর যখন ইংরেজরা তাদের আমাদের ভারতের বিভিন্ন ধর্মাবলম্বীকে ধর্ম পরিবর্তন করিয়া খ্রিস্টান ধর্মে নেওয়ার চেষ্টা চালাইতেছিল, তখন ভারতের বড় বড় মুজাহিদিন হল, যারা দূরদর্শী হল, ধর্মপ্রায়ণ নেতা হল, বিশেষ করিয়া হযরত মাওলানা হাজি জামিন সাহেব, হযরত মাওলানা কাসিম নানুতুই রহমাতুল্লাহ আলাইহি, শাহুলিল্লাহ মুহাদ্দিস দেহলভী, এই সমস্ত বুজুর্গানের দিন হল, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, মাওলানা আবুল কালাম আজাদ ও ওয়েরা বুজুর্গানের দিন হল, দেখলেন যে ইংরেজরা আমাদের দেশে রাজত্ব করিয়া লুণ্ঠন দেশকে লুণ্ঠন করিয়া যাইতেছে এবং দেশের বিভিন্ন ধর্মাবলম্বী লোকের ধর্মকে নষ্ট করিয়া খ্রিস্টান ধর্মে পরিবর্তন করিতেছে। এর জন্য ইংরেজরা আমাদের দেশ হইতে বিতাড়ন করার জন্য যে সমস্ত নেতা হলে আপনার চেষ্টা করিয়া যান মা দেশকে স্বাধীন করিয়া ইংরেজকে এই দেশ হইতে বিতাড়ন করিয়াছেন। প্রথম ইংরেজরা 1947 ইংরেজি 15 আগস্ট আমাদের দেশ হইতে চলিয়া যায়। কিন্তু এই সময় জওহরলাল নেহরুকে প্রধানমন্ত্রী বানায়ে কিছুটা একটা বোর্ড বানাইয়া ভারতে চালানো হয়েছিল। তারপর ওই 26 জানুয়ারি এই সংবিধান ভারতের কিভাবে দেশটা চলবো, কিভাবে চালানো হইব, এই ডাক্তার আম্বেদকরে ভারতের একটি সংবিধান বানাইয়াছিলেন। আর এই 26 জানুয়ারি এই সংবিধানটা ভারতে কার্যকারী করা হইয়াছে। এই কারণে আমরা দুইবার বছর স্বাধীনতা দিবস পালন করিয়া থাকি, 15 আগস্ট এবং 26 জানুয়ারি।
আমি এই উপলক্ষে বয়ান দেওয়ার জন্য বিস্তারিত ইতিহাস বয়ান করার জন্য আমাদের মাদ্রাসার বিজ্ঞ শেখ মুহাদ্দিস হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব এই সম্বন্ধে তার বিশেষ যারা আছে তাই আমি অনুরোধ করিয়া যে তাই যেন আপনারা দিগকে এই সমস্ত বয়ান দিয়া এটার ইতিহাস স্বাধীনতা এবং ১৬ই আগস্ট ২৬শে জানুয়ারি তাৎপর্য সম্বন্ধে বয়ান রাখার জন্য আমি অনুরোধ করিতেছি। الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى الله আল্লাহ পাক বলতে গেলে আলমে ওই আনে পাক ও এক জায়গার উল্লেখ আছে মনে রাখি সালাম পরাধীনতা হইতে স্বাধীনতা অর্জন করানি আমি এখন উল্লেখ করলাম এতেও বোঝা গেল মূসা আর হারুন আলাইহিসসালাম সিয়াসত জড়িত আসলা আর আন্দোলনকারী হিসাবে বনি ইসরায়েল সমাজ রে স্বাধীন বানাইয়া আনার জন্য এটা অনুসরণ করিয়া ভারতবর্ষে ইংরেজ জাতি লন্ডন থাকি চালাকি চতুরি করিয়া ভারতবর্ষরে ১৭৫৭ ইংরাজিতে সিরাজউদ্দৌলা ১৭৯৬ টিপু সুলতান ১৮৫৭ ইংরাজি তারা অনেকটা ক্যাপচার হল ১৮৫৭ ইংরাজি সিপাহী বিদ্রোহ নামে একটা আন্দোলন হইল সেই আন্দোলনের পরে সিপাহী বিদ্রোহ আন্দোলনটা মানব জাতি সৃষ্টি আর এই দেশের রাজা তখনকার মুসলমান রাজা কিন্তু হুকুম সর্ব মুসলমান কোম্পানি বাহাদুর কা এই কথাটা অতি গভীরে বুঝতে পারছেন উলামাগণ যে ভারতবর্ষ দারুল হরম হইয়া গিয়াছে
মুসলমানগণের জন্য বিশেষ করিয়া ইংরেজদের বিতাড়িত করার জন্য আন্দোলন করার পর এর ফর্মুলা আন্দোলনের ফর্মুলা আন্দোলনের রূপরেখা হজরতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি কিতাবে লেখিয়া গেছেন। ঘোষণা দান বড় ছেলে শাহ আব্দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি ফতোয়ার মাধ্যমে করছেন, বাস্তবায়িত করছেন এই আন্দোলনে শাহ আব্দুল্লাহ সাহেব মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি শিষ্য ছাত্র সৈয়দ আহমদ রায়বেরেলভীর আমির বানাইয়া প্রথমে ভারতবর্ষের প্রথম আমির সৈয়দ আহমদ রায়বেরেলভী রহমতুল্লাহ আলাইহি তার দুই সাথী আব্দুল হাই দেহলভী রহমতুল্লাহ আলাইহি আর ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহির সঙ্গে লইয়া প্রায় ভারতবর্ষ সব জায়গা টোল দিয়া জনসমর্থন লইয়া বালাকুটের যুদ্ধে শহীদ হয়েছেন। এরপরেও আন্দোলন শেষ হয়েছে না, আন্দোলন চলছে। আমাদের তালেবুল ইলম যারা আপনারা স্মরণ রাখা উচিত, ইংরেজ বিতাড়িত করার আন্দোলন আরম্ভ হয়েছে উলামা হচ্ছে। এরপরে হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি আপনারা পড়িতে সময় তরজমা কোরআন এখানোর নাম শেখুল হিন্দ নয় বড় হয়েছে। এই শেখুল হিন্দ তরজমাটা আরম্ভ করল শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি গেল বছর আগে। পরে যে সময় ইংরেজ সরকারে চালাকি হইয়া মদিনায় তৈবার গভর্নর সৈয়দ শরীফ আর আমার গুরুদন্দর শব্দ হইল হবি তার ষড়যন্ত্রে আন্দামান ফাটা নিয়ে হইল শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি সঙ্গে পুত্র আলম হুসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি মোট 11 জন ছিল। যখন তর্জমায় পুরাণটা পুরা করতে গেল শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে আন্দোলন চলল। শেষ পর্যন্ত এই আন্দোলনটা বানচাল করার কারণে আন্দামান বন্দী হইয়া রাখল। 1920 ইংরাজির শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি রেহাই পাইলা, ইংরেজে রেহাই দিল। আসার পরে জাহাজও থাকলে নৌকা লইয়া রাস্তা দিয়া শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির দাম বিশেষ বিশেষ সাগির মুরিদ এরারে ইংরেজের রাখা হওয়াইয়া ফাটাইছে বুঝাও যেন আর আন্দোলন করেন না। প্রথম মিটিং মুম্বাই হয়েছে। ভারতের বিশিষ্ট মুসলিম ওয়ার মুসলিম জন উপস্থিত ছিল। শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি সংক্ষেপে ভাষণ দিত। এর মধ্যে বলছেন আমি প্রায় 60 বছর তার কিছু বেশ আন্দামান জেল চাপছি। পৃথিবীর যতটুকু জায়গা ইংরেজের দখল হচ্ছে এর মধ্যে দুটো ব্রেইনিস্ট মানুষের আরে আন্দামান রাখি দিছে। এরা সঙ্গে আমার বারবার বোঝাপড়া হয়েছে। সার অংশ হইল কথা ভারতের
স্বাধীন হলে পৃথিবীর অন্যান্য দেশ যেগুলা ইংরেজে তার ভোক্তা ঢুকাইছে, তো মোটামুটি স্বাধীন হবে। তবে ভারত স্বাধীন হওয়ার ফর্মুলা হইল ভারতবাসী সম্মিলিতভাবে আন্দোলন করলে স্বাধীন হইব, এক জাতীয় হলে হবে না। এই মন্ত্র শেখুল হিন্দ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত নেতাগণে গ্রহণ করায় খিলাফত আন্দোলনের পক্ষ থাকিয়া উপাধি দেওয়া হয়েছে শেখুল ঔদ্দিন শেখুল হিন্দ, অর্থাৎ হিন্দুস্তানের শেখ, অর্থাৎ হিন্দুস্তানের গুরু, হিন্দুস্তানের স্বাধীনতার পথদেখারা, হিন্দুস্তানের স্বাধীনতার পথদেখারা। এরপরে জামিয়াত উলামার বলিষ্ঠ সংগঠন কংগ্রেস সংগঠন সবে মিলিতভাবে আন্দোলন চালানি আরম্ভ হইল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ইংরেজর নাক দম আই গেল, সেই সময়ে শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি লাঙ্গে অনুকরণ করিয়া নেতাজি সুভাষচন্দ্র বসুয়ে সেই গৌরকম একটা প্ল্যান বানাইয়া বহির ভারত হইতে সশস্ত্র বাহিনী লইয়া ইংরেজের বিরুদ্ধে সংগ্রাম করা। বর্মা পর্যন্ত নেতাজি আসিয়া এখানে যুদ্ধ করছেন, ইংরেজের সিদ্ধান্ত লইল লন্ডন বসিয়া এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে আমাদের আর্থিক যে ক্ষয়ক্ষতি হয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বসু লালকোট দিয়া যে আক্রমণ করছেন, এরকম আক্রমণ যদি ইংরেজের উপরে আর হয় এটারে ডিফেন্স দিতে গিয়ে যত অর্থের প্রয়োজন ইংরেজের হাতে নাই, তার চেয়ে ভালো হইল ভারতকে স্বাধীন দেওয়া। 1947 ইংরাজিতে 15ই অগাস্ট, কিন্তু ইংরেজ জাতি বড় হবে, তারা জিন্নারে হাত লইল, জিন্নারে হাত লইল এদিকে, হিন্দু মহাসভার মানুষের হাত লইল, আর এস এস আর মানুষের হাত লইল, স্বাধীনতা হওয়ার পরে অন্তর্বর্তীকালীন সরকার চালাইবার লাগি নেহরুরে প্রধানমন্ত্রী বানাইয়া সঙ্গে আইন বন্ধ কোন আইন স্মরণ রাখার প্রয়োজন, স্মরণ রাখার দরকার। যখন মুসলমান হলে ইসলামের নামে পাকিস্তান নাম দিয়া একটা দেশ ভৌগোলিক বড় একটা এরিয়া শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির ভাষায় কোথায় ভারতের আট হিসার এক হিসা অংশ যখন তারা আলোক করলো নাম দিল পাকিস্তান, তখন অটোমেটিক প্রশ্ন হয় যেটা রয়েছে এটা হিন্দুদের হিন্দুস্তান। এহেন অবস্থায় এই জটিল সমস্যার সময়ে উলামায়ে কেরাম রাত্রের ঘুম হারাম করিয়া ঘরে তাহা বন্ধ করিয়া বড় বড় গৈর মুসলিম নেতাগুলোর সঙ্গে মিলিয়া তারার মাইন্ড চেঞ্জ করাইলা যে ভারতের এমন সংবিধান রচনা করার প্রয়োজন যে সংবিধানের বলে ভারতবাসী সুখে শান্তিতে তার ধর্ম পালন করে চলতে পারে। প্রায় 2-3 বছরে 350 মেম্বার দিয়া এক কমিটি বানাইয়া চেয়ারম্যান বানাইয়া আম্বেদকর দে বানাইয়া এরপরে আইন রচনা হইল, এর মধ্যে বড় ভূমিকা এই আইন রচয়িতার মধ্যে বড় ভূমিকা জমিয়ত উলামার বড় বড় কর্মী অন্দরা ময়ান